হাই ফ্রেন্ডস, আমরা ইতিহাসের যে বেসিক থেকে স্টাবলেবল প্রশ্নগুলো অর্থাৎ ক্যাজুয়েশন আপার ক্লাসের প্রশ্নগুলো একসাথে আলোচনা করছি। সিলেবাস এবং চ্যাপ্টার ওয়াইজ এনসিয়ান টু মডার্ন হিস্ট্রি অল কোশ্চেন অ্যান্ড ডিসকাস চ্যাপ্টার ওয়াইজ ইন ভেরিয়াস পার্ট। সো নাও লেট স্টার্ট। আর তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে ডান নাও, তাহলে তোমাদের খুবই হেল্পফুল হবে। সো প্রথম প্রশ্ন আমরা দেখব 301 নম্বর প্রশ্ন, আর বাকি ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও। 301 নম্বর প্রশ্ন কি বলছে, তান সাগর এবং অদ্ভুত সাগর কার রচনা? লক্ষণ সেন, বল্লাল সেন, উপপতি ধর, ধই। এখানে চারটি অপশন আছে, চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে? তান সাগর এবং অদ্ভুত সাগর কার রচনা? বল্লাল সেন। অ্যান্সার হবে বি, বল্লাল সেন রচনা করেছেন তান সাগর এবং অদ্ভুত সাগর। নেক্সট প্রশ্ন 302, 1905 এখানে 1095 থেকে 1198 খ্রিস্টাব্দ কার রাজত্বকাল ছিল? এখানে বিজয় সেনের রাজত্বকাল, এই টাইম পিরিয়ডটা ছিল বিজয় সেনের রাজত্বকাল। নেক্সট প্রশ্ন দেখব, কোন শতাব্দীতে সামন্ত সেন এবং তার পুত্র হেমন্ত সেন বাংলাদেশের পশ্চিমী অঞ্চলে একটি ক্ষুদ্র রাজ্যের পতন করেন? একাদশ শতাব্দীতে। অ্যান্সার হবে এখানে সি, একাদশ শতাব্দী। নেক্সট প্রশ্ন, কার সময়ে কৈবর্ত বিদ্রোহ হয়? এখানে দ্বিতীয় মহিপাল, তৃতীয় মহিপাল, মহিপাল, দেবপাল। এখানে কার সময়ে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? দ্বিতীয় মহিপালের সময়ে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। নেক্সট প্রশ্ন, দেবপালের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন? দেবপালের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন? নারায়ণ পাল, বিক্রমপাল, তৃতীয় গোপাল, দ্বিতীয় বিগ্রহপাল। এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? দেবপালের মৃত্যুর পর সিংহাসনে বসেন বিগ্রহপাল। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন 306, একাদশ শতাব্দীতে রচিত কবি সুডোল তার উদয় সুন্দরীর কথা নামে একটি চম্পক কাব্যে কাকে উত্তরপথ স্বামী বলে অভিহিত করা হয়েছে? এখানে অ্যান্সার হবে ডি, ধর্মপালকে উত্তরপথ স্বামী বলে উল্লেখ করা হয়েছে। সুডল নামে কবি তার উদয় সুন্দরী নামক চম্পক কাব্যে উত্তরপথ স্বামী নামে উল্লেখ করেছেন ধর্মপালকে। নেক্সট প্রশ্ন 307 নম্বর প্রশ্ন, কনৌজে রাজসভার কবি প্রভাপতি একটি কাব্য প্রকৃত ভাষায় রচনা করেন, কোনটি গৌরবহ? অ্যান্সার হবে সি, গৌরবহ। নেক্সট প্রশ্ন 308 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থে পারেন্দ্রভূমি পাল রাজগণের জনভার বা পিতৃভূমি বলে বর্ণিত হয়েছে? এখানে স্বপ্ন বাসুদত্তা। অ্যান্সার হবে ডি, স্বপ্ন বাসুদত্তা। নেক্সট প্রশ্ন, বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম নরপতি ছিলেন কে? শশাঙ্ক। অ্যান্সার হবে এ, বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম নরপতি ছিলেন শশাঙ্ক। নেক্সট প্রশ্ন, বাংলার পাল বংশের প্রথম রাজা কে ছিলেন? ধর্মপাল, গোপাল, ভীম, তিব্বক। এখানে অ্যান্সার হবে গোপাল। নেক্সট প্রশ্ন, সেন বংশের প্রতিষ্ঠাতা কে? লক্ষণ সেন, বিজয় সেন, সামন্ত সেন, কেশব সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। অ্যান্সার হবে সি, সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন। 312 নম্বর প্রশ্ন, সেন বংশের শেষ রাজা কে ছিলেন? সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন। নেক্সট প্রশ্ন, রামপালের সভাকবির নাম কি? রামপালের সভাকবির নাম ছিল সন্ধ্যাকর নন্দী। এখানে চারটি অপশন আছে, ধৈর্য, রবিকীর্তি, নন্দী। অ্যান্সার হবে সঠিক অ্যান্সার সন্ধ্যাকর নন্দী। রামপালের সভাকবির নাম হচ্ছে সন্ধ্যাকর নন্দী। নেক্সট প্রশ্ন, ধীমান এবং বিতপাল কোন যুগে দুইজন শিল্পী? ধীমান ও বিতপাল ছিলেন একজন দুইজন খুবই নাম করা শিল্পী পাল যুগে, তারা পাল যুগের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন, সেন বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সেন বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? লক্ষণ সেন, বিজয় সেন, হেমন্ত সেন, কে নন? যাই হোক, এখানে অ্যান্সার হবে এ, লক্ষণ সেন হচ্ছেন সেন বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট। নেক্সট প্রশ্ন 316 নম্বর প্রশ্ন, মৎস্যনায়ের অবসান করেন কে? ধর্মপাল, দেবপাল, গোপাল, মহিপাল। এখানে মৎস্যনায়ের অবসান করেন গোপাল। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন 317, কৈবর্ত বিদ্রোহী নেতা কে ছিলেন? কৈবর্ত বিদ্রোহী নেতা দিব্যক, রামপাল, দেবপাল, মহিপাল। অ্যান্সার হবে এ, দিব্যক ছিলেন কৈবর্ত বিদ্রোহী নেতা।
বিক্রমশীল বিহারকে নির্মাণ করেন। বিক্রমশীল বিহার ধর্মপাল, দেবপাল, রামপাল এবং মহিপাল, এখানে চারটি অপশন আছে। সঠিক অ্যান্সার হবে বিক্রমশীল বিহার বিহারকে নির্মাণ করেন ধর্মপাল। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, বাংলায় প্রথম মুসলিম আক্রমণ কে করেন? কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, সুলতান মাহমুদ, কেউ নন। এখানে মোহাম্মদ বিন বখতিয়ার খলজি প্রথম বাংলায় মুসলিম আক্রমণ করেন। নেক্সট প্রশ্ন 320, বাংলায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে কার আমলে? বল্লাল সেন, হেমন্ত সেন, লক্ষণ সেন। এখানে বাংলায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে লক্ষণ সেনের আমলে। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, বাংলায় বল্লাল সেন কবে সিংহাসনে বসেন? 1158 খ্রিস্টাব্দে বল্লাল সেন সিংহাসনে বসেন। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, লক্ষণ সেনের মৃত্যু কবে হয়? লক্ষণ সেনের মৃত্যু হয় 1526 খ্রিস্টাব্দে। লক্ষণ সেনের মৃত্যু 1526 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন 323, কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া বা হিন্দুস্থান নামকরণ হয়েছে? সিন্ধু নাম অনুসারে। এখানে অ্যান্সার হবে সিন্ধু নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্থান নামকরণ হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের হিন্দুস্থান নামকরণ করেছিলেন কবে? এখানে কারা হবে? অ্যান্সার হবে ভারতবর্ষের হিন্দুস্থান নামকরণ করেছিলেন পারসিকরা। অ্যান্সার হবে সি। এখানে বাকি অপশানগুলো আছে হুন্ডা, সিন্ধুরা, মিশনারিটা। এখানে যাই হোক, অ্যান্সার হবে সি, পারসিকরা হিন্দুস্থান নামকরণ করেছিলেন ভারতবর্ষে। নেক্সট প্রশ্ন 325, ভারতকে নৃত্যতের জাদুঘর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নৃত্যতের জাদুঘর বললে বা প্রত্নতাত্ত্বিক জাদুঘর আখ্যা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, কালিদাস, তারায়ুস, ভিনসেন্ট মিথ। চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হবে ভিনসেন্ট মিথ। সো থ্যাংক ইউ, এই ভিডিওতে এতদূর পর্যন্ত 325 প্রশ্ন আমরা আলোচনা করলাম, বাকি প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে দেখবো। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেলস।